পুষ্পা ঝুঁকেগা নাই সালা, ঝুঁকেগা তো সেট উসকে বিবি কে সামনে। তো এখানে কথা বলবো কাপেল সং। তো কাপেল সং চলে এসেছে, যেটা সেকেন্ড সং। তো প্রথম সংটার আমি রিয়াকশান দিয়েছিলাম, এবার দ্বিতীয় সং। তো দ্বিতীয় সংটা কাপেল নাম দেওয়া হয়েছে, মানে কাপেল সং, এবং অনেক জায়গাতে সেটা আগুনের, কখনো আঙ্গারের, এই রকম ধরনের তাদের টাইটেলগুলো দেওয়া হয়েছে। তো আমি বেসিক্যালি দুটো ভার্সন শুনেছি, একটা হিন্দি একটা বাংলা। তো বাংলাতেও আসছে, আপনাদের বলেইছিলাম। তো এখানে তেলেগু তামিল এইগুলো শুনিনি, কারণ ভাষা বুঝি না, কেন শুনতে যাবো বলতে গেলে। তো এখানে কথা বলবো হিন্দিটা বাংলাটা কেমন হলো। দেখুন, বাংলাটা শুনতে না অনেকটা হরেবল মনে হচ্ছে, এবং সেই ডাবিংয়ের ফিলটা দিচ্ছে। হ্যাঁ, এখানে আমি থাম্বনেলটা লিখেছি শ্রেয়া ঘোষাল হে তো মুমকিন হে, তার কারণটা সে প্রত্যেকটা ভাষাতেই গানটা গেয়েছেন, কিন্তু সে আছে বলি না এই গানটা তো ভালো লাগছে শুনতে। গানটা যে বিশাল কিছু হয়েছে বা দারুণ লিরিক্স, সেই রকম ব্যাপারটা নয়। বা সেই আগের গানটার মতো এ স্যামে আজ আসামে বা শ্রীবল্লী, তো এই রকম গানটা কিন্তু হয়নি। গানটা একটা অ্যাভারেজ গান বলতে পারেন। এবার যদি আমি বাংলার লিরিক্সের কথা বলি, সেটা ওই ডাবিং লিরিক্সের মতোই মনে হচ্ছে, তবে হিন্দিটা ভালো, লিরিক্সের দিক থেকে কিন্তু ভালো। তো বাংলাটা এই রকমই, মানে একটা লাইন আপনাদের বলছি, মেন যে হুক লাইনটা বলতে পারেন, যে আগুনের মতো ঝলমল সে যে আমার স্বামী, এটা হচ্ছে বাংলা ভার্সনটা। এবং হিন্দি ভার্সনটা অঙ্গারো কা অম্বর সা লাগতা হ্যায় মেরে স্বামী। তো এই রকম দুটো লিরিক্স, মানে যদি দেখেন যে হিন্দি লিরিক্সটা একটু বেটার বলে মনে হয়েছে, এবং বাংলাটা ওই ডাবিংয়ের ফিল দিচ্ছে, যে ডাব গান হয় না যেগুলো, সেই রকম ধরনের একটা ফিল দিচ্ছে। অ্যাকচুয়ালি গানটাতে শ্রীবল্লি পুষ্পার প্রশংসা করতে দেখা যাচ্ছে, যেরকম অনেক ওয়াইফ তার হাজব্যান্ডের প্রতি করে থাকে। তো এইরকমই একটা গান আপনারা শুনতে পাবেন। এবং এখানে যে ভিডিওটা, ভিডিওটা অ্যাকচুয়ালি এখানে অ্যানিমেটেড রাখা হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে সাউথের যে গানগুলো বেরোতো সিনেমার আগে, সেগুলো একটু অ্যানিমেটেড করে রাখতো, এখানে সেই ব্যাপারটা নেই। তবে এখানে যে ভিডিওটা দেখানো হয়েছে, সেটা মেকিংয়ের ভিডিও। অ্যাকচুয়ালি কীরকমভাবে তারা গানটাকে মেকিংয়ে কীরকম কী করছে, সেটের কীরকম কী কাজকর্ম হচ্ছে, এবং কীরকমভাবে রিহার্সাল হচ্ছে, সেই জিনিসপত্রগুলো দেখতে পাবেন। ওই জন্য আপনারা যে কস্টিউমগুলো দেখবেন, তারা নর্মালি ক্যাজুয়ালি পরে আছে, যা শুধুমাত্র রিহার্সাল করার জন্য। তো এইরকমই গানটাকে রাখা হয়েছে। তবে যদি মিউজিক নিয়ে কথা বলি, ডিএসপি কিন্তু মিউজিকটা বেশ ভালো দিয়েছে, বেশ একটা ক্যাচি কিন্তু মনে হচ্ছেই। তো মিউজিকের দিক থেকে ভালো, তবে লিরিক্সটা আমার মনে হয় একটু বেটার হলে ভালো হতো। শুধুমাত্র শ্রেয়া ঘোষাল আছে বলেই গানটা উতরে গেছে, তো এই জন্যই লিখেছি শ্রেয়া ঘোষাল হে তো মুমকিন হে। তার যে গলা আলাদা মধুর আছে ব্যাপারটা তার মধ্যে। তো আপনাদের কী মনে হয় গানটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এই গানটা আপনাদের কেমন লেগেছে। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো